যে আমি ভাত বসাইছি, অল্প একটু চাল নিয়ে ভাত আমাদের আছে। আর এই যে আমি রান্না বসাইছি ডাল সবজি, আর এই যে দুপুরের ভাত এখানে আছে। যাই হোক, এই যে আবার বাসনপত্র হলো, ডালটা হওয়ার মধ্যেই ভাত বসানো হয়েছে ওর বাবার জন্য। আর এই যে বিকালবেলা সব জামা কাপড় কাইছে রাখছি, আবার মেয়ের স্কুলের ড্রেস, মানে স্কুল থেকে আসছিল তখনকার, তারপর ধুয়ে দিই আমি, আমি আর ঘরে ওইভাবে রাখি। তাই বিকালবেলা যখন চান করছি গরম জল দিয়ে কেছে কেছে দিছি, রাত্রে ছড়াই দেবো শুকাই যাবে। তারপর ছেলের জামা কাপড় ছিল, মানে একবার ধুইছি সকালে, এই যে সব ভিজা। ওই যে শীতের দিন তো জামা কাপড় যাবে না। যাই হোক, এই যে ছেলে আসলো দোকান থেকে, মেয়ে, মেয়েকে তো সবাই চেনে তোমরা। আর আমার গোপালের এখানে বিছানাপত্র উঠায় রাখছি, বুঝছো, কালকে একটু পরিষ্কার টরিষ্কার করবো, করে টরে তারপর ফেলবো। এটা সবজি টবজি কাটছি, এগুলো ফেলাবো। দিয়াছি হরি নাম বিনে রে মন, মানুষের চলে না রে, হরি নাম বিনে রে মন। আমি এরকমই গা কাজ করি আর গান করি, যখন যেটা মনে আসে তখন সেটাই করি। এই যে আমার হাজবেন্ড এসে গেছে, রুখো রুখো, চলো, আমার হাজবেন্ড এসে গেছে। এখন মাঝে প্রায় 11টা। এই যে আর একজনের এন্ট্রি হলো, দেখা যাচ্ছে না গো, লাইটটা নাই না। এই যাই হোক, রাতের দৃশ্য, রাতের সিনারি। দিন ওর বাবার সঙ্গে দেখা করাইনি, কই গেলে গো তুমি? এই যে বাবা, তাই যে খাওয়া দাওয়া হইলো, এখন যে আইটি কাটা পরিষ্কার করলাম, এখন ঘরে বিছানাপত্র পাতবো, পাইতে তারপর একটু শুব। শুভ সকাল। এই যে এখন বাজে প্রায় 11:30, পান খাই মুখের অবস্থা। তো এই যে কালকে আমি একটু ব্লগটা শুরু করছিলাম, শেষ করতে পারিনি। তো এই যে এখন কাজকর্মে হাত দেব, সকালে খাবার করলাম, ম্যাগি করে দিলাম, বিছানাপত্র উঠে এলাম, এখন এই যে কাপড় চোপড় কাজবো, জামা কাপড় এখন কাজ। বাপরে ফ্যান চালাইছে রে। এই যে ম্যাগি চ্যাগি খাওয়া হইলো, বাবার জন্য একটু দিয়ে দেবো। বিছানাপত্র উঠা দিছে, এখন এই যে গরু পূজা টুজা হয়ে গেছে, ওটা ঘরের এবার আমি কাজকর্মে হাত দিই। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখি। আর একটা কথা তোমাদের আমি বলবো, আমি কিন্তু তোমাদের রান্না শিখাইতে আসিনি, আমার ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে, তাই ছাড়লাম। সবাই অনেক কিছুই করে কিন্তু আমার তো সেই যোগ্যতা নাই, আমি যেটুকু করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। এবার যে যার মতো করবা তোমরা রান্নাবাড়ি, সবার পছন্দ তো আর এক না।